তো আজকে আমার রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে রান্নাঘরে কিছু খাবার বানাতে, তো কি টেস্টি টেস্টি খাবার তোমাদের দাদাভাই আজকে আমাদের বানিয়ে খাওয়াবে। তো উনি খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে আর কি, আমাদের তৈরি করে খাওয়ায় সুন্দর সুন্দর আইটেম। তা বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমাদের খাবার রেডি হয়ে গেছে, চলো দেখতে থাকো ভিডিওটি। সত্যি সুন্দর লাগছে। বাঁধাকপির পাতা কিছু কিছু দিতে হয়, তারপর জন্য বাধা দিতে হয়। বার্গার কোনো দিন এক হাতে খেতে নেই মা, বার্গার আসলে দুই হাতে খেতে খাও। কেমন টেস্ট? দারুণ টেস্ট। দেখো শোনা এখন কি খাচ্ছে, টেস্টি টেস্টি খাবার। তো আমাদের প্লেট ফাঁকা হয়ে গেছে, দেখো শুধু একটা ডিম আছে আর এই আছে, দুটো ডিম আছে। শোনা এখন আমাদেরকে লোভ লোভ দেখাই দেখাই খাইতেছে। দারুণ টেস্টি টেস্টি খাবার। তো তারপরে আমনি বসে পড়েছি আর এদিকে আমার রান্না হয়ে গেছে, অল্প করে করে ভাত করেছি আর অল্প একটু মাংস আছে, যদি কেউ খেতে চায় তো খাবে। আর পুঁই শাকের তরকারিও আছে, তো আমি পুঁই শাকের তরকারিটা নিয়ে আসিনি কারণ কেউ খাবে কি জানি না, ফ্রিজে আছে। তো যাই এখন কেন বন্ধুরা, রাত্রিবেলায় ভাতটা আর কেউ খায়নি। তো আমটা খুব টক ছিল আমটা। তো চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ফিরে আসবো নতুন কোনো আর একটি ভিডিও নিয়ে। শুভরাত্রি।